হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি লেবু গাছ নিয়ে। এটা গন্ধরাজ লেবু, 3 মাস হয়েছে সবে কিনেছি, এবং ছোট্ট গাছ কিনেছিলাম। টোটালটা সিন্ডারে বসাইনি, 50% মাটি আর 50% সিন্ডার দিয়ে বসিয়েছি। কারণ পুরোপুরি সিন্ডারে বসালে আমাকে এক্সট্রা করে খাবার দিতে হবে, কেমিক্যালও ইউজ করতে হতে পারে, কারণ সিন্ডারের মধ্যে কোনো খাবার থাকে না, এবং শুধু খোল পচাতে সিন্ডারে ভালো গাছ হতে চায় না, আপনাকে কোনো না কোনো কেমিক্যাল ইউজ করতেই হবে। তো 50% সিন্ডার আর 50% মাটি দিয়ে এটাকে পুরোটা বানিয়েছি, বানিয়ে গাছটা বসিয়েছি, যাতে মাটি থেকেও ন্যাচারাল নিউট্রিয়েন্টসটাও পায়, আর এক্সট্রা আমি যদি কিছু খাবার দিই, খোল পচা বলুন, আনাজপত্রের সবজি মানে কলার খোসা পচা বা সবুজ সবজির খোলা পচি, সেই জল যেটাই দিই না কেন সেটাও যেন ধরে রাখতে পারে, অথচ মাটিটা হালকাও হবে, অথচ জলটা নিচে কোনো সময় আটকাবে না। তো আপনি লেয়ার বাই লেয়ারও করতে পারেন, যে তলায় প্রথমে সিন্ডার দিয়ে, মাঝখানে মাটি দিয়ে, তার উপর আবার সিন্ডার দিয়ে, এই 3টে লেয়ারও ভাগ করতে পারেন, বা বালিও মেশাতে পারেন মাটির সাথে, কোনো অসুবিধা নেই। তো অনেক রকম পদ্ধতিতে হয়। তো আমি তো 50% মাটি, 50% বালি সিন্ডারে বসিয়েছি। তো দেখুন ফুল চলে এসছে 3 মাসের মধ্যে, পাতায় অপূর্ব গন্ধ, পাতারা মানে লেবুর থেকেও পাতায় যে গন্ধ, সেই গন্ধতেই মানে মন খুশ হয়ে যায়। তো দেখুন এখনও পর্যন্ত ধরেনি, কারণ ফার্স্ট টাইম এটা আমার কাছে হচ্ছে, আর গাছটি খুবই ছোট, তবে আমি ধরানোর চেষ্টা করছি মোটামুটি। তো জাস্ট আজকে আমি আমার আনন্দটা শেয়ার করলাম যে 3 মাসের মধ্যেও কিন্তু আপনি যদি ভালো গাছ চুজ করে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে ফুল চলে আসবে। অনেক সময় অনেকে বলেন যে গাছ কিনে নিয়ে এসেছি, 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কোনো ফুল আসছে না, খালি গাছ বেড়ে যাচ্ছে। তো সেরকম নয়, অনেক সময় গাছটা চয়েস করাটাও ব্যাপার থাকে, বা আপনার যদি যে নার্সারিতে কিনছে সেই নার্সারি যদি লোকজন আপনার কাছে খুব চেনা জানা থাকে, তাহলে কিন্তু মোটামুটি আপনার গাছ খুব ভালো দেবে। আর আমি বলবো, যদি ফলের গাছ কিনতে হয় তাহলে আপনার কোনো চেনা নার্সারি থেকে কিনুন, যে মানুষ আপনাকে চেনে, তাহলে আপনি ঠকবেন না, কারণ সে সবসময় চাইবে যে আপনি তার পার্মানেন্ট কাস্টমার হয়ে থাকুন, তো কখনোই ঠকবেন না। কিন্তু আননোন কোনো নার্সারি থেকে যখনই কোনো ফলের গাছ কিনবেন, অনেক সময় ঠকে যাওয়ার চান্স থাকে, আমি নিজে ঠকেছি তার জন্যই বলছি। তো চেনা জানা নার্সারি থেকে কিনুন, তারা সবসময় আপনার বেস্ট গাছ দেওয়ার চেষ্টা করবে, এবং ছোটোতেই আপনি কী করে ভালো কলমের গাছ দেবে, ছোটোতেই কী করে আপনার কাছে ফল চলে আসবে বা ফুল চলে আসবে সেই চিন্তাটা করবে। তো জাস্ট আজকে আমার আনন্দটা শেয়ার করলাম, ফল হলে তো অবশ্যই দেখাবার একটা ভিডিও করবো, আজকে জাস্ট ফুল হয়েছে, ফুলের ভিডিও দিলাম। শুধু সপ্তাহে একবার খোল পচা দিই, আর সপ্তাহে একবার এপসাম সল্ট স্প্রে করেছি, আর কিচ্ছু দিইনি আপাতত, এখনও কোনো রকম কিছু না। যখন পেস্টিসাইড সবাইকে স্প্রে করি তখন এমনিই স্প্রে হয়ে যায়, আলাদা করে দেওয়ার দরকার পড়ে না, কারণ এই জঙ্গলের মধ্যে যাকেই পেস্টিসাইড দিই না কেন সবাই ভরপুর পেয়ে যায়, আলাদা করে পার্টিকুলার কোনো গাছকে পেস্টিসাইড দিতে হবে সেরকম কিছু নয়। তবে আপনার কাছে যদি গাছ কম থাকে সংখ্যায়, তাহলে কিন্তু সপ্তাহে একবার অবশ্যই পেস্টিসাইডটা পাতায় স্প্রে করবেন, নাহলে শুঁয়োপোকায় কিন্তু সমস্ত পাতা খেয়ে নেবে, আর এর পাতার গন্ধও কিন্তু অপূর্ব। কোনো সব আনাজপত্র দিয়ে যখন ঝোল করবেন, তখন কিন্তু পাতা কেটেও যদি আপনি সেই ঝোলে দেন, সেই ঝোলের গন্ধ কিন্তু অপূর্ব হয়। তো এর পাতারও গুরুত্ব অনেক বেশি, শুধু ফলের নয়। তো আজকে এটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান, যতটুকু জানি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো।